বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বুঝতেই পারছেন আজকে আমি কি দেখাবো, মুরগির মাংস রান্না করা। আমি আগে চুলাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার চুলাতে রান্না করতে ভালো লাগে, শুধু আমার না, সব আপুদেরই ভালো লাগে। চুলাটাকে পরিষ্কার করে নিলাম। আর কিরানমো রাত্রে শুরু করি। প্রতিদিনই রাত্রে টেনশন লাগে কালকে উঠে কি রান্না করব, তাই আজকে মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি নিয়েছি এখানে মুরগির মাংস, পরিষ্কার করে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পরে গরম মশলা দিয়ে দেব। মানে গরম মশলা ফাঁকি দিয়ে তাই আমি অল্প পরিমাণের মশলা দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ, 1 কাপ হয়েছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে আমি মশলা দিয়ে দেব। মানে আদা পেস্ট, রসুন পেস্ট, আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, 1.5 চামচের মতন রসুন পেস্ট। আদা পেস্ট দিলাম 1 চামচ, রসুন পেস্ট দিলাম 1.5 চামচ। আদা আর রসুন একসাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে একটা কাঁচা ফ্লেভারটা না থাকে। এরপর আমি শুকনো মশলা ফাঁকিগুলো দিয়ে দিব। এখানে আছে হলুদ 1 চা চামচ, মরিচ 2 চামচ, জিরা ফাঁকি 1 চামচ, ধনিয়া ফাঁকি 1 চামচ, আর মাংসের মশলা 1.5 চামচ। এখন আমি সব একসাথে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। জানি সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি আমার মতো করে রান্না করছি। আর একটা কথা, কেউ কিছু মনে করবেন না, সবাই আসুন একটা করে লাইক দিয়ে, তারপর দেখি। আর আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতো আমি মাংসগুলো দিয়ে দিলাম, মাংস মশলার সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখানে তো দেশি মুরগি বা কক মুরগি পাওয়া যায় না, ফার্মের মুরগি ওই। হ্যাঁ, আবার তবে শক্ত মুরগি মাংস পাওয়া যায়, ওগুলো আবার অনেক শক্ত রান্না করতে, মানে গরুর মাংস ফেল অনেক দেরি হয়। আর এই মাংসটা বেশি দেরি হয় না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাংলাদেশের দেশি মুরগি, কক মুরগি, অনেক ধরনের মুরগি পাওয়া যায়, এখানে কিন্তু না। তবে এই মাংসগুলো খারাপ লাগে না, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আমি মাংস দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আমি এখনও পানি অ্যাড করি নাই, মাংস থেকে পানি উঠেছে। আমি এর সাথে আলু অ্যাড করব। আলু দিয়ে আবার নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আমি আলুটাকে রান্না করে নিব। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, পানিটা যার যার মানে কে কিরকম জল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি অবশ্য জল জলে রান্না করব। নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। কালারটা অনেক লাল দেখাচ্ছে, আমার এই মরিচটা কালার অনেক লাল হয়, খেতে কিন্তু তো এরকম জাল না।
আমি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে, রান্না করার পরে এই অবস্থা আমারটা প্রায় হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব, আগে বলেছি আমি জল জল রাখবো, আলু আছে, পানি একটু টেনে নেবে। এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, আমি ভাত দিয়ে খাবো, পোলাও না। এই তো আমার ভাত, ভাতও প্রায় হয়ে গিয়েছে, ভাতটা জর্জরাই ছিল। জর্জরা ভাত খেতে কিন্তু ভালো লাগে, বাঙালি মানুষ আমরা ভাত ছাড়া কিছু ভালো লাগে না, ভাত আমাদের প্রধান খাদ্য। আজ এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করব না, ভুল কটু হলে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।